আসসালামু আলাইকুম, আমি মোসামাত সাবিনা আক্তার, সহকারী শিক্ষক আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয় সদর যশোর। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ এবং সুন্দর আছো এবং পড়াশোনাও তোমরা চালিয়ে যাচ্ছ বাড়িতে থেকেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় অধ্যায় সপ্তম, আমাদের আজকের যে অধ্যায়টা হচ্ছে সপ্তম অধ্যায়, পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব। পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের যে পাঠটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য এবং শ্রেণীবিন্যাস। আজকে পাঠের বিষয় হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য, পদার্থের বৈশিষ্ট্য, পদার্থের বৈশিষ্ট্য ও শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের মূল ক্লাসে চলে আসি। শিক্ষার্থীরা, আমরা প্রতিনিয়ত পাস করতে গেলে কিছু না কিছু জিনিসের প্রয়োজন হয় অবশ্যই। যেমন কি কি প্রয়োজন হয়, যদি ধরি যে সকালে ঘুম থেকে উঠতেই দরজাটা বাজাতে, সকালে ঘুম থেকে ওঠার পরে কি করতে হয়, আমাদের হাত মুখ ধুতে হয়, তার জন্য পানি লাগে। তারপর কি কি করি, খাদ্য সামগ্রী জন্যে খাবার, বিভিন্ন থালা বাসন, কাপড় চোপড়, খেলনা সামগ্রী, বইপত্র ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কাজে লাগে আমাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসগুলো সবই কি একরকম? আমরা যখন এই যে জিনিসগুলো নিয়ে দৈনন্দিন কাজের যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু দেখতে একরকম না। কোনোটা শক্ত, কোনোটা নরম, আবার কোনোটাও দেখতে উজ্জ্বল, আবার কোনোটা অনুজ্জ্বল। এরকম পদার্থ বিভিন্ন ধরনের বস্তু নিয়ে আমরা আমাদের কাজ করতে হয়, কোনোটা আবার শক্ত নয় এরকম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে হাজার হাজার রকম জিনিস নিয়ে আমাদের কাজ করতে হয়, এই জিনিসগুলো কিন্তু সবকটি কিন্তু জায়গা দখল করে। এই জিনিসগুলো কী হয়, জায়গা দখল করে এবং এদের প্রত্যেকেরই ভর আছে। তাহলে আমরা এই কথা বলতে পারি যে এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে পদার্থ। প্রত্যেকটা জিনিসই কি পদার্থ। তাহলে পদার্থ কি, যার যে সমস্ত জিনিস জায়গা দখল করে এবং যাদের ভর আছে তাদেরকে কি বলা হয়, পদার্থ। তাদেরকে কি বলা হয়, পদার্থ। পদার্থ পদার্থ তাহলে আমরা সংখ্যা হিসেবে কি জানলাম, পদার্থের পদার্থ হচ্ছে যার ভর আছে এবং যা জায়গা দখল করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পদার্থের বিভিন্নভাবে পদার্থকে শ্রেণীবিন্যাস করা হয়েছে। কী করা হয়েছে, বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে। যেমন পদার্থের অবস্থার উপর ভিত্তি করে এদেরকে শ্রেণীবিন্যাস করা যায়, এদের কাঠিন্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা যায়, বিদ্যুৎ পরিবাহিতা, তাপ পরিবাহিতা ইত্যাদি বিভিন্নভাবে পদার্থকে শ্রেণীবিন্যাস করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে শ্রেণী পদার্থের যে শ্রেণীবিন্যাসটা জানবো সেটা হচ্ছে পদার্থের অবস্থার উপর ভিত্তি করে পদার্থের শ্রেণীবিন্যাস। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা পরীক্ষা করে দেখি, দেখি সে পরীক্ষা আমরা কী দেখতে পাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখি এই যে টেবিলের উপরে কী দেখা যাচ্ছে। এখানে আমরা দেখো তো কী দেখতে পাচ্ছ, এগুলো কী বলো তো, বরফ, তাই না? বরফের টুকরা। এইগুলো সবই হচ্ছে কি, বরফের টুকরা। এখানে পাত্রে কী রাখা আছে, বরফের টুকরা রাখা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যেমন এই এটাও এক ধরনের কি বলতে পারি আমরা, পদার্থ বলতে পারি। কারণ কি, এর কি আছে, ভর আছে। এই পদার্থটা বরফের ভর আছে এবং এই পাত্রে রাখছে, এটা একটা নির্দিষ্ট জায়গা দখল করছে। কাজে এই বরফের একটা কি আছে, এই বরফটাকে কি বলবো আমরা, পদার্থ।
तो শিক্ষার্থী বন্ধুরা এই পদার্থটা যখন এই পাত্রে কিছুক্ষণ রেখে দিই যদি রেখে দিই তাহলে কি হবে এগুলো আস্তে আস্তে গলে কি করবে এই দেখো পানিতে পরিণত হচ্ছে এগুলো কি হচ্ছে পানিতে পরিণত এগুলো আমরা জানি সবাই তাই তো শিক্ষার্থী বন্ধুরা এই যে বরফটা গলে কি হবে পানিতে পরিণত হবে তাহলে আমরা কি দেখলাম বরফ প্রথমে এক রকম পদার্থ আর পরে আবার আরেক রকম পদার্থ পানি আর বরফ ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা কি করব তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি দেখলাম বরফ দেখলাম সেটা কিছুক্ষণ রেখে দিলে কি হয়ে যাচ্ছে পানি হয়ে যাচ্ছে আমরা সবাই জানি তাই না শিক্ষার্থী বন্ধুরা তো এই বরফ আরো কিছুক্ষণ রেখে দিলে এভাবে সব গলে কি হয়ে যাবে পানি হয়ে যাবে তাহলে এই বরফটা এক অবস্থা থেকে কি হচ্ছে আরেক অবস্থায় পরিণত হচ্ছে আমরা আজকে কি পাঠের বিষয় কি আমাদের পদার্থ এর অবস্থার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস তাহলে এই যে কঠিন একটা পদার্থ আমরা দেখলাম এই এই বরফটাকে কি বলবো আমরা পদার্থের কঠিন অবস্থা আর এই যে পানি তো বরফটা গলে পানি হয়ে গেল এটা পদার্থের আরেকটি অবস্থা এটাকে কি বলবো পদার্থের তরল অবস্থা তো শিক্ষার্থী বন্ধুরা এই তরল অবস্থা অর্থাৎ এই পানিকে যদি আমরা তাপ দিই উত্তপ্ত করি আগুনে তখন কি হবে এটা বাষ্প হয়ে উড়ে যায় তখন এই বাষ্পকে কি বলে জানো তখন এই বাষ্পকে বলা হয় পদার্থের গ্যাসীয় অবস্থা বা বায়বীয় অবস্থা তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এই পদার্থের একটা কঠিন পদার্থকে তাহলে কয় রূপে জানলাম একটা পদার্থকে আমরা কি কি রূপে জানলাম পদার্থ কি আছে একটা হচ্ছে কঠিন অবস্থা যখন বরফ ছিল তখন এটাকে বলা হবে কঠিন আর বরফটাকে কিছুক্ষণ রেখে দিলে সেটা কি হয়ে গেল পানি হয়ে গেল তাহলে এটাকে বলা হবে পদার্থের তরল অবস্থা আর একটা কি হবে এই তরল অবস্থাটাকে বা পানিকে তাপ দিলে কি হবে গ্যাস হয়ে গ্যাসে উড়ে যাবে তাহলে এই পদার্থটাকে আমরা কয়ভাবে দেখলাম কঠিন অবস্থায় দেখলাম তরল অবস্থায় দেখলাম আবার গ্যাসীয় অবস্থায় দেখলাম তো শিক্ষার্থী বন্ধুরা এই যে তিনটি অবস্থায় দেখলাম এই এদের নাম যেহেতু ভিন্ন তাহলে এদের নির্দিষ্ট বৈশিষ্ট্য নিশ্চয়ই ভিন্ন হতে পারে তো আমরা দেখি এখন এদের কি কি বৈশিষ্ট্য আছে কেন এই এই অবস্থাটাকে কঠিন বলা হবে পদার্থের কেন এই এটাকে তরল বলা হবে আবার কেন এটাকে গ্যাসীয় বলা হবে তো শিক্ষার্থী বন্ধুরা কঠিন পদার্থের কি আছে নির্দিষ্ট আকার আছে আমরা কি ওটা কঠিন পদার্থ কি দেখেছি বরফটার একটা নির্দিষ্ট আকার আছে তাহলে একটা প্রথম বৈশিষ্ট্যটা কি আচ্ছা বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আকার আছে আকার আছে আচ্ছা তো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এই কঠিন পদার্থটা একটা নির্দিষ্ট জায়গা দখল করে তাহলে ওই জায়গাটাই হচ্ছে কি তরল এই কঠিন পদার্থের বা বরফে আয়তন তাহলে কি বলবো যে কঠিন পদার্থের আয়তন আছে তাহলে কি আছে দুই নম্বর হচ্ছে বৈশিষ্ট্য কঠিন পদার্থের আয়তন আছে আয়তন আছে আরেকটা যে যেহেতু এই কঠিন পদার্থের আকার এবং আয়তন আছে এবং এই আকার আয়তন সহজে কিন্তু কঠিন পদার্থের পরিবর্তন করা যায় না কাজেই এই কঠিন পদার্থে খুবই দৃঢ় অর্থাৎ কঠিন পদার্থে কি আছে দৃঢ়তা আছে এটাও একটা কঠিন পদার্থের বৈশিষ্ট্য তো শিক্ষার্থী বন্ধুরা এবার আসবো আমরা তরল পদার্থের ক্ষেত্রে পদার্থের তরল অবস্থার কি কি বৈশিষ্ট্য থাকতে পারে তো শিক্ষার্থী বন্ধুরা তরল পদার্থের কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই কি নেই তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই এতে এই তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে তো শিক্ষার্থী বন্ধুরা এই যে বরফটা আমরা দেখছি এটা গলে গলে কি হয়ে যাচ্ছে পানি হয়ে যাচ্ছে এটা এই পাত্র বাদে অন্য পাত্রে যদি রাখি তাহলে কি হবে এই পাত্র পানিটা অন্য পাত্রের আকার ধারণ করবে তাহলে কি হবে
তরল পদার্থের আমরা কি বলতে পারি, তরল পদার্থ নির্দিষ্ট কোনো আকার নেই, তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, যেহেতু এটা একটা নির্দিষ্ট জায়গা দখল করে। আবার শিক্ষার্থী বন্ধুরা, এই তরল পদার্থের কিন্তু কঠিন পদার্থের যেহেতু আকার পরিবর্তনশীল, কাজে এই তরল পদার্থের দৃঢ়তা কিন্তু কম, সেজন্য আমরা বলতে পারবো যে তরল পদার্থের দৃঢ়তা নেই, তরল পদার্থ দৃঢ় নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আসবো আমরা কিসে, পদার্থের গ্যাসীয় অবস্থায়, পদার্থের গ্যাসীয় অবস্থায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে একটু বাতাসের কথা বিবেচনা করি, আমাদের পাশে যে বায়ু আছে, বাতাস আছে, সেই বাতাসের কথা যদি চিন্তা করি তাহলে ভাববো যে এই বাতাসের মতো গ্যাসেরও কোনো নির্দিষ্ট আকার নেই, বাতাসের মতো গ্যাসেরও নির্দিষ্ট কোনো আকার নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই গ্যাসীয় পদার্থের কি আয়তন আছে? যদি আমরা বলি, আবার একটু হিসাব করি আমরা, যদি দুটো ধরো দুটো সিলিন্ডার ধরি, যে পাত্রে গ্যাস সাধারণত রাখা হয়, একটা বড় আকারের সিলিন্ডার, একটি ছোট আকারের সিলিন্ডার। তো একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস যদি ছোট সিলিন্ডারে রাখা হয় তাহলে কী হবে, ওই সিলিন্ডারের সম্পূর্ণটা জায়গা ধরে ওই গ্যাসটা থাকবে। আবার ওই একই পরিমাণ গ্যাস যদি একটা বড় সিলিন্ডারে রাখি তাহলে কী হবে, ওই নির্দিষ্ট পরিমাণ গ্যাস ওই বড় সিলিন্ডারের সমস্ত জায়গাটা জুড়েই কিন্তু থাকবে। তাহলে কী বোঝা গেল, যে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন কিন্তু থাকছে না। তাহলে গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা কী বলতে পারি, এই গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে কি, একটা আকার ও আয়তন নেই, আকার ও আয়তন নেই, আয়তন নেই, গ্যাসীয় পদার্থের কি আছে, তাহলে গ্যাসীয় পদার্থে কোনো আকার ও আয়তন নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এবং এটা নির্দিষ্ট কোনো জায়গা দখল করে না, দৃঢ়তাও নেই, দৃঢ়তা নেই, গ্যাসীয় পদার্থে দৃঢ়তা নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এই যে পদার্থ সম্পর্কে বললাম, পদার্থের অবস্থা ভেদে পদার্থ মূলত তিন প্রকার, কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। তাহলে এদের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, কেন এদেরকে কঠিন বলা হয়েছে, কেন এই পদার্থকে তরল বলা হয়েছে, আবার কেন এই পদার্থকে গ্যাসীয় বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এদের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে মনে রাখার চেষ্টা করব, এদেরকে কেন পদার্থ বলা হয়েছে সেগুলো মনে রাখার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু বাড়ির কাজ দিই, সবাই একটু লিখে নাও বাড়ির কাজটা। বাড়ির কাজটা কি হবে,